সিরাজগঞ্জ থেকে ব্যাক করতেছি, সিরাজগঞ্জ যাওয়া হয়েছিল একটা কারণে। আর তো যাই হোক, যেটা কারণে বের হয়েছি, তো আমার দুইটা বাইক নিয়ে বের হয়েছি। আমার বাসন সিটিটা আমি নিছি, আর আমার সুজুকিটা আমার কাজিন নিছে। তো যাওয়া হয়েছিল সিরাজগঞ্জ একটা কাজে, কাজে এমনি ঘুরতে গেছিলাম। তো ব্যাক করতেছি এখন, তো ব্যাক করার কারণে এখন আছি যমুনা সেতুর এখানে। তো ওইদিকে ভিডিও করার মতো আসলে ধুলাবালি, তো ওই জন্য ভিডিও করা হয়নি। তো ভাবলাম যমুনা সেতুর এরিয়াতে ঢুকে ভিডিও করি। আর আমার যমুনা সেতুর এই পাশেরটাই ভালো লাগে, এই পাশের ভিউটা অনেক সুন্দর। দেখেন এদিকে আপনার দুই পাশে গাছপালা, মানে সুন্দর। আর রোডটা সুন্দর, রোডটা কমপ্লিট রোড, কোনো ঝামেলা নাই। বাট যমুনা সেতুর মানে এই রোডের একটু সামনে দিয়ে সিরাজগঞ্জ থেকে এইটুকু পর্যন্ত মানে রোডটা কাজ চলতেছে, কড্ডা মোড় থেকে এই পর্যন্ত। তো এটার কাজ শেষ হলে সুন্দর হবে, আরও আশা করি আরও সুন্দর হবে। এখন সব রোডই কাজ চলতেছে, আশা করি বাংলাদেশের সব রোড এরকম হয়ে যাবে আস্তে আস্তে। আর হইলে বাইকারদের জন্য অবশ্যই ভালো, সব গাড়ির জন্যই ভালো, সময় কম লাগবে অ্যান্ড সেফলি রাইড করা যায়, যেহেতু ডাবল লেন থাকলে। সিঙ্গেল লেন আমি রাইড করতে পছন্দ করি, মানে সিঙ্গেল লেন ভালো, ডাবল লেন না, ভুল বলছি। যাই হোক, এদিকে যাচ্ছি। আর আমরা এখন আছি সিরাজগঞ্জের যমুনা সেতুর এই পাশে, মানে সিরাজগঞ্জের সাইডে। তো আমাদের এখন এদিকে থেকে সময় লাগে না, আমাদের গাজীপুর যাইতে টাঙ্গাল থেকে খুবই কম সময় লাগে। বাট একটু ঝামেলা হয়, সেটা হলো যমুনা সেতু যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত যে সিঙ্গেল লেনের রোডটা, একটু রিস্কি বর্তমানে। আই ফিল যেহেতু সিঙ্গেল লেন ডাবল লেন একসাথে, তো এটা আসলে আমি কমফোর্ট ফিল করি না। আমি যেহেতু ঢাকা টাঙ্গাল রোড, মানে বাইক চালানোর পর থেকে ঢাকা টাঙ্গাল রোড হয়ে গেছে, ওই রোডে রাইড করে কমফোর্ট ফিল করি। বিকজ সিঙ্গেল লেন আপনি যেমন ইচ্ছে তেমন চালাইতে পারেন, আর ডাবল লেন একটু ঝামেলা থাকে। তো সেই ক্ষেত্রে আমার মতে যমুনা থেকে এলেঙ্গা পর্যন্ত যদি হয়ে যায়, জ্যামটা অনেক কম হয়ে যাবে। আপনার এলেঙ্গার কারণে অনেক জায়গায় জ্যাম লাগে, আর যমুনা সেতুতেও এইসব কারণে জ্যাম লাগে, আর প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আমি একটা ঈদের মধ্যে আসছিলাম, তখন দেখছিলাম মানে মিনিমাম 4-5টা গাড়ি নিচে ছিল, মানে অ্যাক্সিডেন্ট করে ফালাই দিছে নিচে, বা কারোর সাথে লাগাই দিছে এরকম কিছু। এটা আসলে রিস্ক, এই জন্য সিঙ্গেল রোড আমি ডাবল লেনের পছন্দ করি না। সিঙ্গেল রোডে ডাবল গাড়ি চলা রিস্কি মনে হয় আমার, যেমন সিলেটের রোড আছে, অনেক ভিডিও দেখি বাইকের, সত্যি রিস্কি মনে হয়। আমি ওই রোডে এভাবে স্পিডে বাইক রাইড করতে পারি না, আমি সিঙ্গেল লেনে রাইড করি। আমি ওই ডাবল লেনে রাইড করতে পছন্দ করি না, বা কমফোর্ট ফিল করি না। তো যাই হোক, এখন এসে পড়ছি এখানে। আর এখানে একটু অকেশন অনুযায়ী এই জন্যই একটু গাড়িগুলো অনেক বেশি, আর এই জন্য একটু জ্যাম জ্যাম, অনেক ভালোই জ্যাম। তো আমার সাথে যে দুইটা বাইক আসছে, আসলে ওদের একজন সামনে পিছনে আছে, ওদের ফলো করা সম্ভব না, কেননা বুঝতেই পারেন এই জ্যামের মধ্যে, কারণ এক একজন এক এক দিয়ে ঢুকে বের হয়ে যায়। তো কে কোন লেনে ঢুকছে যাই না, আমি এই লোনে আসি, আর দেখি ঢুকতে পারি কিনা। একদম সাইডে পড়ে গেছি, বাহ্যিকভাবে ঢুকাই দিচ্ছে, মনে হয় না ঢুকতে পারবো কিনা, দেখি কতক্ষণ লাগে। আশা করি খুব কম সময় লাগবে, কজ বাইকে যদি ছাড় দেয় তাহলে যেতে পারবো, আর না হলে না। তো নাই আমার পিছনের জন যে ছিল আমার সাথে নাই এখন, ও আস্তে আস্তে ভাই। তো এইটা আসলে দেখেন, মানে যেটা বলেছিলাম, বাসের নিচে যাওয়ার কোনো শখ নেই ভাই, আস্তে যান, ধীরে যান, এত তাড়াতাড়ি কিছু নেই। আর বাসগুলো তো ব্রেক করবে না, কারণ বাসগুলো তো যেতে হবে, সবাই যদি এভাবে সাইড দিতে থাকে তাহলে ঝামেলা না। বাস আপনার জন্য থাইমে থাকবেন, এই জন্য দেখে যাওয়া ভালো জ্যামের মধ্যে, এটা জ্যামই। আর এখানে সবাই অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, বিশেষ করে বাসগুলা বা গাড়িগুলা, বাইকারগুলা তো পিছন দিক থেকে সামনে চলে আসতেছে, বাট গাড়িগুলো অনেকক্ষণ দাঁড়ায় আছে, তাদেরও একটা ধৈর্যের ব্যাপার আছে। তো তারা তো একটু যাইতে চাবেই, সাইড দিতে চাবে না, তো আমাদেরই সতর্ক থাকা উচিত। আর জ্যামের মধ্যে সবসময় সতর্ক থাকা উচিত অবশ্য, কেননা জ্যামের মধ্যে রিক্স নিয়ে না যাওয়া ভালো। যেমন এখানে যদি বাসের নিচে চলে যেত সেটা অন্যরকম কিছু হইতো, তো এটা একটা দুর্ঘটনা অনেকটা, বাট কোনো হতাহত হয়নি, বাট রিক্স ছিল, বাট তেমন কিছু হয় না আল্লাহর রহমতে, সেটা ভালো। আর এখানে দাঁড়িয়েছে অনেক বাইক, আর টুলের মধ্যে সবসময় যে ঝামেলাটা, সেটা আপনি একসাথে যদি সবার পেমেন্ট করেন সেক্ষেত্রে কাজ হবে না, আপনার সিরিয়ালে যেতে হবে, একসাথে পেমেন্ট নিবে, মানে টাকাটা টোলটা নিবে, বাট আপনার একটা করে উঠবে, একটা করে গাড়ি যেতে হবে, একসাথে সবগুলো গাড়ি যাইতে পারবে না। যে 10 টাকায় টোল দিয়ে দিচ্ছি যাইতে পারবো একসাথে, না, আপনার একটা গাড়ি উঠবে একটা যাবে, তো এটা একটু ঝামেলা। বাট অবশ্যই এটা দুর্নীতি ঠেকাইতে এটাই ভালো, নয় বিনা টাকায় পাঠাই দিবে, টাকা নিবে ঠিকই। আমি যাই হোক, তো আমার কাছে আসলে ভাঙতি নাই, যেটা ভাঙতি থাকা উচিত, তো কিছু করার নাই, দেখি নোটি দিতে হবে। এটা আসলে ঝামেলা, ভাঙতি না থাকলে কষ্টের সময় সবসময় ভাঙতি রাখা ভালো, কাজ ঝামেলা না হয়। তো প্রচুর সব লেনের জ্যাম, অনেক গাড়ি আজকে ওকেশন অনুযায়ী। তো এই যে দিচ্ছি রে, মানে এদিকে দেখেন, যেটা বলতেছিলাম আসলে বাসগুলোরও তো ধৈর্যের একটা ব্যাপার আছে, তারা অনেকক্ষণ দাঁড়ায় আছেন, আর গাড়িগুলো এমনভাবে, বাইকগুলো এমনভাবে ঢুকাই দেয় যে বাসগুলো টান দিলেই বাইজে পড়বো, তো সেইভাবে না ঢুকানোই ভালো। ওই পাশে একটা দেখলাম, এই পাশেও দেখেন, এটা প্রায় পলের চলে গেছিলো, আর এখানে বেবি আছে একটা ওই লোকটার সাথে, এটা রিক্স নিয়ে লাভ নেই, একটু সাইডে থাকাই উচিত ছিল। তার সাথে যেটা বাচ্চা আছে, বাচ্চাটা যদি পড়ে যেত ব্যথা পাইতো, আর
বাসের তলে গেলে তো আল্লাহ না করুক, খুবই বাজে অবস্থা হইতো। এই জন্য জ্যামের মধ্যে সবসময় দেখে থাকা ভালো। আর দেখেন এই জ্যামের মধ্যে বাট উল্লের সময় সবসময় সাবধানে থাকবেন, বা জ্যামের মধ্যে একটা গাড়ি টান দিলে আপনি যে কোনো সময় নিচে চলে যেতে পারেন। এই জন্য নিজের দূরত্বটা নিজেই রাখবেন, সেটা আসলে নিজের দূরত্বটা নিজের রাখা ভালো। তো যাই হোক, আমার এখানে সময় লাগবে, আমার খুব কম সময় লাগবে, আমিও সাবধান হয়ে যাই আস্তে আস্তে। এগুলো দেখলে আসলে হয় কি, অনেকটা অভিজ্ঞতা বাড়ে, আপনি বুঝতে পারেন যে আসলে এই জিনিসটা এড়িয়ে চলবেন। যেমন আমি অনেক সময় বাসের বা ট্রাকের সাইডে থাকি, তো এখন এড়িয়ে চলার চেষ্টা করবো যে যেন বাস বা ট্রাকটা টান দিলে আমার উপরে এসে না পড়ে বা আমার সাইড দিয়ে না যায় খুব।